সো হ্যালো আমাদের টু ফ্যামিলি, কি খবর সবার? আশা করছি সকলেই খুবই ভালো আছো। সো বন্ধুরা, ফাইনালি আমাদের গেমের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ একটা নতুন ইভেন্ট কিন্তু চলে এসেছে, যেখানে গাইস তোমরা একদম কম ডায়মন্ডে এখান থেকে অনেক অনেক রিওয়ার্ড এমনকি গাইস এলিট পাসও কিন্তু নিয়ে নিতে পারবে। তো গাইস ইভেন্টটা কেমন করেছে আর গাইস ইভেন্টের ভেতরে তোমাদের কেমন ইন্টারফেসটা করেছে, কী কী দিয়েছে ইভেন্টের ভেতরে, ফুল ডিটেলসে তোমাদের কাছে এই ভিডিওটা দেখাবো। তো ভিডিওটাকে এক ফটো স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখে নিও, আর গাইস তারপরে যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো চলো গাইস আজকের এই ভিডিওটা শুরু করা। সো বন্ধুরা, প্রথমে আমরা এই ব্যানারটায় ক্লিক করে ইভেন্টটাকে ওপেন করে নিই। তো দেখা যাক গাইস ইভেন্টের ইন্টারফেসটা কেমন করেছে। তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাকে কিন্তু তিনটে ডায়মন্ড দেখানো হলো। তো গাইস এই তিনটে ডায়মন্ডের মধ্যে একটা ডায়মন্ড কিন্তু আমার কপালে পড়বে। তো দেখা যাক গাইস এই তিনটে কার্ডের মধ্যে কোন কার্ডে কোন ডায়মন্ড থাকে। তো দেখা যাক গাইস এই কার্ডটা আমি সিলেক্ট করি, তো দেখা যাক গাইস কি পাই। তো দেখতে পাচ্ছ 399 ডায়মন্ডটা আমি কিন্তু পেয়ে গেলাম। তো গাইস এরপরে আমি এই যে ছটা কোপ থেকে যে ছটা আইটেম সিলেক্ট করব, তো গাইস ছটা আইটেম আমি কিন্তু 399 ডায়মন্ডে কিন্তু নিয়ে নিতে পারবো। তো প্রথম কোপে গাইস অবভিয়াসলি আমি কিন্তু এখান থেকে এলাইট পাস কিন্তু সিলেক্ট করবো, ঠিক আছে। সো প্রথম খোপে গাইস এলাইট পাস, তারপর সেকেন্ড খোপে চলে যায়। তো দেখা যাক গাইস কোন আইটেমটা ভালো লাগে। তো এখানে গাইস পেটের স্কিন দিয়েছে, তো কোন পেটের স্কিনটা খুবই ভালো লাগছে। তো চলো গাইস এখান থেকে ড্র্যাকি পেটের স্কিনটা নিয়ে নিই। তো তারপরে গাইস আমি থার্ড খোপে চলে যাই, ঠিক আছে। তো তারপরে দেখ থার্ড খোপে, তো থার্ড খোপে গাইস এখান থেকে কি নেওয়া যেতে পারে। তো এখানে গাইস এই যে ইমোটটা আছে, এই ইমোটটা কিন্তু নেওয়া যেতে পারে, ঠিক আছে। তো এখানে কোনো ভালো আইটেম নেই, তো ইমোটটা নিয়ে নিলাম। তো তারপরে গাইস চার নম্বর খোপে যাই। তো দেখা যাক গাইস চার নম্বর খোপে, এখানে চার নম্বর খোপেও অত কিছু ভালো স্কিন নেই। তো চলো এই গ্র্যান্ডের স্কিনটা কিন্তু নেওয়া যেতে পারে, ঠিক আছে। তো এটা সিলেক্ট করে নিলাম। তো এরপরে গাইস আমি পাঁচ নম্বর খোপে চলে যাই, ঠিক আছে। তো পাঁচ নম্বর খোপেও তো গাইস দেখতে হচ্ছে সব থেকে বাজে বাজে আইটেম কিন্তু দিয়ে দিচ্ছে। এখানে গাইস লুট বক্স, প্যাসুট স্কিন, তো কোনটা নেওয়া যায়? তো এখানে অত কোনো ভালো আইটেম নেই পাঁচ নম্বর খোপে। তো চলো গাইস এই লুট বক্সের স্কিনটা নেওয়া যায়। তো তারপরে গাইস ছ নম্বর খোপে আমরা চলে যাই। তো ছ নম্বর খোপে, ও ভাই এটা কি ভাই, কিছু গান ক্রেড দিয়েছে আর গাইস কিছু ক্রেড দিয়েছে যেটা ইভো গানের টোকেন পাবো, তো এটাও অতটাও ভালো না, ঠিক আছে। তো দেখা যাক গাইস কোনটা নিতে পারি। তো একটা গান ক্রেড এখান থেকে নিয়ে নিই, ঠিক আছে। তো গাইস মাঝখানের এই যে গান ক্রেডটা দেখতে হচ্ছে, এই গান ক্রেডটা আমি নিয়ে নিই। তো দেখা যাক গাইস এটা সিলেক্ট করলাম। তো গাইস এখানে এই যে ছটা আইটেম আমি সিলেক্ট করলাম, এই ছটা আইটেম আমি কিন্তু 399 ডায়মন্ড দিয়ে এখান থেকে কিন্তু পারচেস করে নিতে পারবো। তো বাই অপশন এখানে গাইস ক্লিক করলে আমি কিন্তু এখান থেকে এলাইট পাস সহ সমস্ত আইটেমগুলো 399 ডায়মন্ডে কিন্তু নিয়ে নিতে পারবো। তো চলো গাইস এখান থেকে আমি পারচেস করে নিই। তো প্রথমে গাইস বাই অপশনটা এখানে যখনই ক্লিক করবো আমার সমস্ত আইটেমগুলো কিন্তু পারচেস হয়ে যাবে। তো গাইস তোমাদেরকে দেখিয়ে দিই। তো বাই করার পর এখানে কনফার্ম ক্লিক করবো। তো গাইস দেখতে পাচ্ছ আমার কিন্তু এলাইট পাস নিয়ে নিচ্ছি। তো গাইস এর আগে কিন্তু আমি এলাইট পাস পারচেস করিনি, তো ডিসকাউন্টে পেয়ে গাইস আমি এখান থেকে কিন্তু এলাইট পাসটা নিয়ে নিলাম। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে আইটেমগুলো এগুলো কিন্তু 399 ডায়মন্ডে কিন্তু পেয়ে গেলাম। তো গাইস তোমার লাক যদি আরও ভালো থাকে তুমি কিন্তু 299 ডায়মন্ডে কিন্তু নিয়ে নিতে পারো, আর গাইস যদি তোমার লাক খারাপ থাকে তাহলে হয়তো আরও বেশি ডায়মন্ড কিন্তু খরচা হতে পারে, ঠিক আছে। তো এরপরে গাইস দেখে নিই এরপরে যদি আমি কোনো আইটেম সিলেক্ট করি তার জন্য আমার কত ডায়মন্ড খরচা হতে পারে। তো দেখা যাক গাইস, তো এই আইটেমগুলো সিলেক্ট করিনি। তো গাইস তুমি যদি আবারও পরবর্তীকালে কোনো আইটেম এখানে সিলেক্ট করো তার জন্য কিন্তু তোমাকে ওই সেম ডায়মন্ডে কিন্তু দিতে হবে যত ডায়মন্ড তোমার আগে খরচা হবে। তো গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে নতুন ইভেন্টের ব্যাপারটা ডিটেইলসে বলে দিলাম। তো গাইস তোমাদের লাখে কার কত ডায়মন্ড পড়লো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর গাইস তোমার কি এলাইট পাস আগে থেকে পারচেস করা ছিল না এখন তোমরা পারচেস করলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এতখানি কি ছিল, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।